তাই সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব গুরুত্বপূর্ণ স্পোর্টস নিউজ সম্পর্কে আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস স্পোর্টস। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এটিকে মোহনবাগানের ফাইনাল স্কোয়াড নিয়ে। কিছুদিন আগে আমরা একটা এটিকে মোহনবাগানের স্কোয়াড দিয়েছি, তারপরে একটা ফাইনাল স্কোয়াড অফিসিয়ালিভাবে অ্যানাউন্স হয়েছে, সেই স্কোয়াডটাই এখন তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমি যখনই এরকম ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদেরকে নোটিফিকেশন চলে যায়। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আইএসএল শুরু হতে আর বেশি দেরি নেই, এরই মাঝে জোরদার প্রস্তুতি চলছে এটিকে মোহনবাগানের। কোচ অ্যান্টনিও লোপেস হাবাসের অধীনে করা অনুশীলনে মগ্ন ফুটবলাররা। এরই মাঝে আগামী 14 নভেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ রয়েছে এটিকে মোহনবাগানের, আর সেখানে নিজের স্কোয়াডের সকলকে দেখে নিতে চান কোচ হাবাস। সোমবার গোয়ায় 27 জন সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেন স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেস হাবাস। 20 জন ভারতীয় ফুটবলার এবং 7 জন বিদেশি ফুটবলার সমৃদ্ধ এই স্কোয়াডে কারা জায়গা করে নিলেন, চলুন এক নজর দেখে নেওয়া যাক। এদিকে এটিকের একাডেমি থেকে এই বছর নেওয়া হয়েছে স্ট্রাইকার ফারদিন আলী মোল্লা, মিডফিল্ডার নিন গোমবাম সিং এবং গোলকিপার আরিয়ান লাম্বাকে। হাবাসের এই টিমে 5 জন গোলকিপার চান্স পেয়েছেন, তারা হলো অরিন্দম ভট্টাচার্য, ধীরাজ সিং, অভিলাষ পাল, আরশানোয়ার শেখ, আরিয়ান লম্বা। 5 জন ডিফেন্ডার চান্স পেয়েছেন, তারা হলো প্রীতম কোটাল, প্রবীর দাস, সন্দেশ জিঙ্গান, টিডি, সুভাশিস বসু এবং সুমিত রাঠি। এবং তার টিমে যে সমস্ত মিডফিল্ডাররা চান্স পেয়েছেন তারা হলো জয়েশ সানে, মাইকেল সুসাইরাজ, গ্লেন মার্টিন্স, প্রণয় হালদার, শেখ শাহিল, রেজিন মাইকেল, নিন গোমবাম সিং, বরিস সিং, এডু গার্সিয়া, হাভি হার্নান্ডেস, কার্ল ম্যাথিউ, ব্র্যাড ইনমান। এবং তার টিমে 4 জন ফরওয়ার্ড চান্স পেয়েছেন, তারা হলো রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, ফারদিন আলী মোল্লা। তবে এই স্কোয়াডে জায়গা হলো না শুভ ঘোষ, কিয়ার নার্সারি, সালাম রঞ্জন সিং, কোমল সাটালের মতো তারকা তরুণ প্রতিভাদের। এছাড়া রেজিস্টার্ড হলেও এখনই দলে অন্তর্ভুক্ত করা হয়নি ডিফেন্ডার জন জনসনকে। আগামী 20 নভেম্বর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে নামতে চলেছে এটিকে মোহনবাগান। দিল কা ইহি হ্যায় অপনে দিল কা ইহি হ্যায়।